আজ বিকেলের দিকে একটু ফ্রি টাইম পেয়েছি, তাই কাছেই একটা জায়গায় একটু ঘুরতে যাব। আমাদের কাছে একটা বাউর আছে, সেই বাউরের চারপাশে একটা বিনোদন উদ্যান তৈরি হয়েছে, খুব সুন্দর সেটা। তো আজকে সেখানেই ঘুরতে যাব। আমি তো ঘুরবই, সাথে তোমাদেরও ঘুরিয়ে দেখাবো সেই বিনোদন উদ্যানটা। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো। তাহলে চলো, লেটস স্টার্ট দ্য জার্নি। আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি, তোমরা আমাদের সাথে অবশ্যই থেকো। রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজই দেখা যাচ্ছে। ডান দিক দিয়ে একটা রেল লাইন চলে গিয়েছে। এই জায়গাটা খুব সুন্দর, বিকেলে অনেক লোক এখানে ঘুরতে আসে। চলে এসেছি কঙ্কনা বিনোদন উদ্যানে, তোমরাও আমাদের সাথে চলো ভিতরে, দেখা যাক কি কি আছে। এটা মেন গেট, আজকে জামাই ষষ্ঠী বলে অনেক ভিড় আছে দেখছি। চলো তাহলে আমরা ভেতরে ঢুকি। পার্কে ঢুকেই ডান দিকে একটা গ্যারেজ আছে বাইক রাখার জন্য, আমাদের বাইকটাও এই গ্যারেজে রাখা হয়েছে। বাদিকে অনেক ফুলের গাছ আছে দেখছি, খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে গাছে। এই রাস্তা দিয়েই আমরা ভেতরে ঢুকব, সামনে আরেকটা গেট আছে, দুপাশে দুজন প্রহরী দাঁড়িয়ে আছে দেখছি। পার্কে ঢোকার মুখে ডান সাইডে একটা ছোট পার্ক মতন রয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য, অনেক বাচ্চারা এখানে খেলছে, খুব ভালো লাগছে দেখতে। এত কিছু দেখে ছোটরা খুবই মজা পেয়েছে, বড়রাও দেখছি তাদের সাথে এনজয় করছে। এখানে এক একজনের 20 টাকা করে টিকিট লাগে, আমরা দুজন এসেছি 40 টাকা লেগেছে, আর একটা বাইকের জন্য এক্সট্রা 10 টাকা লেগেছে। টিকিটের দাম খুবই কম রয়েছে। এই জায়গাটা সম্ভবত শীতকালে পিকনিকের জন্য ইউজ করা হয়, আমি ঠিক জানি না, তবে দেখে সেরকমই মনে হচ্ছে। যদি কেউ এখানে পিকনিক করতে আসেন তাহলে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই কথা বলে। আমরা ভিতরে ঢুকে পড়েছি, রাস্তার দুপাশে এই রঙিন বেড়াগুলো দেওয়ার ফলে আরও সুন্দর লাগছে রাস্তাটা। আবার এন্ট্রি গেটের ওখানে যেতে হচ্ছে, কারণ আমাদের সাথে একটা ক্যামেরা রয়েছে যেটার বিল করা হয়নি, এখন দেখা যাক কত টাকা নেয় ক্যামেরার জন্য বিল। ক্যামেরার জন্য 100 টাকা করে চার্জ ওরা বলছিল, তো আমরা ক্যামেরার জন্য মানে টিকিট কাটিনি, ক্যামেরায় ছবি তুলবো না, যা তোমার মোবাইলেই তুলবো, দুটো তিনটে ছবির জন্য 100 টাকা দিতে পারবো। ডান সাইডে একটা বড় মাঠ আছে দেখছি, অনেকে বসে গল্প করছে, আবার একটা সাপও রয়েছে সেখানেও মানুষ বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। পার্কটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে মনে হচ্ছে খুব ভালোভাবে মেনটেন করা হয়। এছাড়া অনেক ফুলের গাছ আছে, নানা রকম ফুল আছে। আমার পিছনে একটা ছোট পুকুর মতো আছে, এখানে দাঁড়িয়ে ছবি তোলা যায় খুব ভালো। এই ফুলগুলো খুব সুন্দর, কিন্তু কি ফুল আমি নাম ঠিক জানি না। একটা ছোট ব্রিজ মতন আছে, এখানে দাঁড়িয়েও খুব ভালো ফটো তোলা যায়। কিন্তু সামনে বেশ কয়েকটা বসার জায়গা আছে দেখছি, এখানে বসে বিকেলবেলা বাউরের হাওয়া খেতে মন্দ লাগবে না কিন্তু। বাহ, খুব সুন্দর লাগছে ফুলগুলো। সামনেই রয়েছে কঙ্কনা বাউর, এটা অনেকটা নদীর মতো লাগছে, অনেকটা চওড়া বাউর আর অনেক দূর পর্যন্ত বিস্তৃত। চলো সামনের রাস্তাটা ধরে একটু হেঁটে আসি, এখন বিকেল বেলা,
তাই খুব সুন্দর হাওয়া দিচ্ছে। পার্কের মধ্যে বেশ কয়েকটি পুকুর আছে, খুব সুন্দর পরিষ্কার টলটলে জল, দেখতে খুব ভালো লাগছে। খুব সুন্দর এই জায়গাটা, খুব ভালো লাগছে, একদম মনটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কি সুন্দর সুন্দর সাদা ফুল ফুটেছে গাছে, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে। এখানেই এই পার্কটা শেষ। একটা ভটভটি যাচ্ছে, অনেক লোক আছে দেখছি, হয়তো ওরাও ঘুরতে বেরিয়েছে আমাদের মতো। ব্রিজের ওপর দাঁড়িয়ে ভিডিও করতে আমার খুব ভালো লাগছিল, আবার একটু ভয়ও করছিল যদি পড়ে যায়। পুকুরের ওপারে গাছের আড়ালে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, পাখিরা ডাকছে, খুব মনোরম দৃশ্য কিন্তু এটা। হয়ে গেছে ঘোড়া, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। কাছে একটা মোমো স্টল রয়েছে, খুব ভালো মোমো বানায়, আজকে সেখানেই আমরা মোমো খাবো। তোমরাও থাকো আমাদের সাথে। ভিতরে কয়েকটা ছোট ছোট দোকান আছে টুকটাক খাবার দাবারের জন্য। এই পার্কটা সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে, তোমরা যে আসবে এই সময়ের মধ্যেই। বাচ্চাদের সাথে আমিও একটু ছোটবেলার মতো দোলনা চড়ে নিলাম। রাস্তার পাশে আইস গোলার দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি। আমরা খাট্টা মিঠা ফ্লেভার নিয়েছিলাম, এক একটা 20 টাকা করে পড়েছিল, খুব সুন্দর খেতে লেগেছিল। এবার চিকেন ললিপপ খাওয়ার পালা, অবশেষে মোমো, 5টা করে মোমো, 50 টাকা দাম, সাথে 2 রকমের চাটনি আর স্যুপও দেয় এরা। আমাদের ঘোরা আজকে কমপ্লিট, এখন বাড়ি যাব। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই শেষ করছি, বাই।